সো আজকে যে আমরা যে টপিকটা পড়বো সে টপিকটা হচ্ছে ডাটা ওয়্যার হাউস অ্যান্ড OLAP। আস্তে আস্তে পুরোটাই আসবে, আমরা ওয়ান বাই ওয়ান যাই। যেটা ডাটা ওয়্যার হাউসিং, যেটা সেটা অ্যাকচুয়ালি কি জানার আগে আমরা জানি যে কেন আমরা এই ডাটা ওয়্যার হাউসিংটা করে থাকি। ডাটা ওয়্যার হাউসিং অ্যাকচুয়ালি আমাদের যে আমরা ডাটা মাইনিং যেটা আমরা ফার্স্ট লেকচারে পড়ে আসছি, সেই ডাটা মাইনিং এরই প্রসেসিং এর একটা স্টেপ হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং। ডাটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে আমার যে ডাটা, যে আমি যে ডাটাবেসটা নিয়ে কাজ করব ডাটা মাইনিং করার সময়, সেই ডাটাবেস থেকে আমি ডাটা সিলেকশন, ডাটা ক্লিন, ডাটা ইন্টিগ্রেশন, ডাটা সামারাইজেশন করে আমি অ্যাকচুয়ালি ডাটা ওয়্যার হাউসিং করব। সো ডাটা ওয়্যার হাউসিং যে ব্যাপারটা, এটা ডাটা মাইনিং এরই একটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট স্টেপ। ডাটা ওয়্যার হাউসিং এ যদি আমি অনলাইন প্রসেসিং করি, তাহলে সেটার জন্য যে টুলটা ইউজ করা হয় সেই টুলটাকে আমি বলতে চাচ্ছি OLAP, ঠিক আছে? এই মানে যে ডাটা ওয়্যার হাউসিং এর যে কাজটা আমি যদি অনলাইন অ্যানালাইসিস করি, আমি অফলাইনও করতে পারবো অনলাইনও করতে পারবো, যখন আমি অনলাইনে করবো তখন এই জিনিসটাকে আমি যে OLAP বলতেছি, এই টুলটা কাজে লাগবে। সো OLAP ফুল ফর্ম হচ্ছে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। আমি আপনাদের যেটা ভাইবার এক্সামের কথা বলি, ভাইবার এক্সামে অ্যাকচুয়ালি এইভাবে টাইম হয় না যে আপনাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করবো। তো এই যে ছোট ছোট কোশ্চেন গুলো, যেমন ডাটা ওয়্যার হাউসিং কি, ডাটা মাইনিং কি, OLAP এই জিনিস, এটা ফুল ফর্ম কি, এই জিনিসগুলো আপনারা একটুখানি মাথায় রেখে ভাইবা দিতে আসবেন। হোপফুলি গত সেমিস্টারে যেটা ছিল ওটা একদম বিগেইনিং স্টেপ ছিল, সো দ্যাটস ওয়াই আমি কোশ্চেন করিনি, কিন্তু এবার কিন্তু কোশ্চেন হবে। এবং কোশ্চেন আনসার দিতে না পারলে কিন্তু ওই যে 10 মার্কস আছে ভাইবাতে, 10 মার্কস এর যেটা নাম্বার কমে যাবে, ঠিক আছে? এবার কিন্তু আমি আপনাদের শুধু জাস্ট অ্যাটেন্ড করার জন্য, যেটা প্রথমবার ছিল ওটা আপনারা অনেকে বুঝেন নাই, এই জন্য হয়তো আমি আপনাদের নাম্বার দিয়ে দিছি, কিন্তু এবার কিন্তু হবে না। এবার আমি আপনাদের কোশ্চেন করবো, সো বেসিক কিছু আইডিয়া নিয়ে তারপরে ভাইবা দিতে আসবেন। ভাইবা দিতে এসে এরকম বলবেন না যে আমি কিছু বলতে পারবো না বা আমি তো জানি না, ম্যাডাম কনসিডার করেন। আমি কিন্তু এবার কনসিডার করবো না, ঠিক আছে? আমি ক্লিয়ারলি এবার বলে দিলাম। সো বেসিক যে ওয়ার্ড গুলো, যেমন OLAP অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, এইরকম ছোট ছোট জিনিসগুলো, অ্যাব্রিভিয়েশন ডেফিনেশন গুলো একটু নিজেরা দেখে তারপরে ভাইবা দিতে আসবেন। আচ্ছা, ডাটা ওয়্যার হাউসিং এর জন্য আমি এখানে আপনাদেরকে বললাম, ফিগারটা দেখলে দেখতে পাচ্ছেন আপনার যে ডাটা বেস আছে সেখান থেকে আমি কি কি করব, ডাটা সিলেক্ট করব, ডাটা ক্লিন করব, তারপর ডাটা ইন্টিগ্রেশন আর ডাটা সামারাইজেশন। এগুলো করার পরে আমি অ্যাকচুয়ালি ওয়্যার হাউস যেটা সেটা পাবো। আমি ডেফিনেশন বলতেছি, আগে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হইনি যে কাজগুলো আমি বলতেছি। সিলেকশন বলতে আমি কি বোঝাচ্ছি, সিলেকশন বলতে আমার ডাটা বেস এর মধ্যে অনেক ডাটা থাকে, এর মধ্যে যেই ডাটা নিয়ে আমি কাজ করব সেই ডাটাগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, বাকি ডাটা গুলো নিয়ে আমি কাজ করবো না। সো আমার যেটা ইম্পর্টেন্ট সেই ডাটা গুলোকে আমি সিলেক্ট করে আলাদা করব, ঠিক আছে? আর এই ডাটা ওরিয়েন্টেড, সরি, ডাটা ওয়্যার হাউস এটা এটা সাবজেক্ট ওরিয়েন্টেড। আমি যেমন আপনাদের আগের দিন এক্সাম্পল দিচ্ছিলাম আপনাদের অ্যাড্রেস নিয়ে, সো আপনাদের যে হোল ডাটা বেস আছে ওখান থেকে আমি শুধু, আমার কাছে ইম্পর্টেন্ট এখন কি, যেহেতু আমি আপনাদের অ্যাড্রেস গুলো জানতে চাচ্ছি, সো ওই অ্যাড্রেসটি আমার ইম্পর্টেন্ট, সো যার জন্য আমি অ্যাড্রেস গুলোকে সিলেক্ট করে আলাদা করব। এটা হচ্ছে সিলেকশন যে প্রসেসটা। ইন্টিগ্রেশনের প্রসেসটা হচ্ছে গিয়ে, আপনাদের ডাটাবেস কোর্স আশা করি পড়ছেন, ডাটাবেস এর মধ্যে আপনাদেরকে যেমন একটা টেবিল থাকে, যেমন স্টুডেন্ট টেবিল হইতে পারে, স্টুডেন্ট টেবিল। ডাটাবেস কোর্স কি আপনারা পড়ছেন? ডাটাবেস কোর্স মানান সাহেব, আপনি কি ডাটাবেস কোর্স করছেন? আসি, হ্যাঁ ম্যাম, ডাটাবেস করছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটাবেস তো করছেন মানান সাহেব, আপনি কি ডাটাবেস কোর্স করছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পারতেছেন না, আচ্ছা, ডাটাবেস কোর্স মোটামুটি আপনারা সবাই করে থাকেন। সো এই ওয়ার্ডগুলো আপনাদের জানার কথা, অ্যাট্রিবিউট, তারপর অ্যাট্রিবিউটে যে, হ্যাঁ, ডাটাবেস কোর্স করছেন আপনারা? জি জি করছি। ও, তাহলে তো এই ওয়ার্ড ম্যাডাম শুনতে পারছেন আমার? হ্যাঁ হ্যাঁ শুনতে পারছি, অসুবিধা নেই। ডাটাবেস এই যে, এই এই যে ওয়ার্ডগুলো এগুলো আপনারা মনে পড়ছেন, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে যে ফিল্ড, যেমন হচ্ছে গিয়ে আপনাদের টেবিল, একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে সাপোজ আপনার নেম থাকতে পারে, আইডি থাকতে পারে, এগুলো হচ্ছে একটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নেম, তারপরে হচ্ছে গিয়ে ডাটার টাইপ গুলা,
তারপরে এগুলার ভ্যালু গুলা, তারপরে এগুলার উপর যে ডাটা গুলো আছে এগুলো সবগুলোর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, সবগুলোর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করা। এই পুরো এই যেখানে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে ডাটা বেজের সরি ডাটা ওয়্যার হাউসিং করতে গেলে এই কাজগুলোর দরকার হয়। সো সিলেকশন ক্লিনিং জিনিসটা আমি আপনাদের আগে বসেই, ইন্টিগ্রেশন হচ্ছে যে যে ইম্পর্টেন্ট ডাটা গুলোকে আমি সিলেক্ট করতেছি সেগুলোর সাথে রিলেটেড অন্যান্য অ্যাট্রিবিউট গুলোর মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করা এবং সেটা নিয়ে একটা সামারাইজেশন করা। এই পুরো জিনিসটার প্রসেসিংটা হচ্ছে আমার ডাটা ওয়্যারহাউস। সো এই হচ্ছে ডাটা সিলেকশন আর ডাটা ক্লিনিং আপনারা পড়ছেন, সামারাইজ তো বুঝতেই পারতেছেন। সো এই হচ্ছে আপনার ডাটা বেস ডাটা ওয়্যারহাউসিং এর কাজগুলা। তাহলে ডাটা ওয়্যারহাউসিং যেটা আমরা বলতেছি এটা ডেফিনেশন কি হইতেছে, ডেফিনেশন হচ্ছে আ ডাটা ওয়্যারহাউস ইজ এ সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভেরিয়েন্ট নন ভোলাটাইল কালেকশন অফ ডাটা ইন সাপোর্ট অফ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। সো ডাটা ওয়্যারহাউস হচ্ছে একটা ডাটার ডাটার একটা কালেকশন যেটার মধ্যে কিছু সাবজেক্ট ওরিয়েন্টেড মানে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা ওরিয়েন্টেড, কিছু ইন্টিগ্রেটেড ইন্টার রিলেশনশিপ ডাটা এবং সেটা টাইম ভেরিয়েন্ট মানে টাইম অনুযায়ী, মানে দেখা যাচ্ছে আমি পুরোনো ডাটা নিয়ে তো আমার কোনো কাজ নেই, আমার এখন কারেন্ট ডাটা প্লাস নন ভোলাটাইল। নন ভোলাটাইল ওয়াটার মানে আপনারা জানেন, অর্থাৎ এটা সেভড হবে না, হলে সেভ হইতো। এরকম একটা কালেকশন অফ ডাটা যেটা আমার কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাজ এ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে সেই পুরো জিনিসটা হচ্ছে আমার ডাটা ওয়্যারহাউসিং। So data warehousing is a process for collecting, managing data for various sources to provide meaningful business decision. A data warehouse is typically used to connect and analyze business data from a very big source. A data warehouse is a core of a system which is built on data analysis and report. So data warehouse basically amar database er moto ni ekta jinish. ডাটা মাইনিং এর সময় আমি এই জিনিসটা প্রয়োজন হচ্ছে, কিন্তু এখানে শুধু ডাটা বেসে যেমন অনেক আমার ভেরিয়েন্ট ডাটা থাকতে পারে, আমি যেটা আগের দিন আপনাদেরকে বলছিলাম ডার্টি ডাটা থাকতে পারে, কিন্তু ডাটা ওয়্যার হাউসিং কখন, যখন আমি এগুলোকে একদম ক্লিন করে আমার পারফেক্ট ডাটা গুলাকে নিয়ে আমি অ্যাজ আ সাপোর্ট সিস্টেম হিসেবে আমার ম্যানেজমেন্টের কাছে দিব, সেটাই হচ্ছে আমার ডাটা ওয়্যার হাউসিং। এখন এইটাকে আরো কিছু ডিফারেন্ট ওয়েতে আমি ডিফাইন করতে পারবো, যেমন এটা একটা ডিসিশন সাপোর্ট ডাটাবেস বলা হয়, ডিসিশন সাপোর্ট ডাটাবেস, যেটা আলাদা সেপারেটলি মেনটেন করা হয়। যখন আমি কোনো একটা অপারেশন করব তখন আমি এটা সেপারেটলি মেনটেন করব, আফটার অপারেশন আই ডোন্ট নিড দ্যাট ডাটা, সেটা আবার পুনরায় আমার যে মেইন ডাটাবেস সেখানে ফেরত চলে যাবে। সো ইট ইজ আ বেসিক্যালি ডিসিশন সাপোর্ট ডাটাবেস। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে একটা সলিড প্ল্যাটফর্ম টু কনসিডার দ্যান হিস্টোরিক্যাল ডাটা ফর অ্যানালাইসিস। আমার একটা মানে এটা একটা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, ডাটাবেস তো আমার মেইন যে জায়গায় ডাটা সেভ করা আছে, কিন্তু এটা আমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে যে আমার তখনই আমি যেই সলিড ডাটাগুলো নিয়ে কাজ করব সেটার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমাকে সাপোর্ট সিস্টেম দেয়। সো দিস ইজ actually data warehousing, a process of constructing and using data warehousing. So amra ekhon puro jinish ta ektu explain kori. So data warehousing jeta ami bollam egulo aro data warehousing er aro koto gula naam, jemon etar ekta naam hocche decision support system DSS, executive information system, management information system, business intelligence solution, analytical application, data warehouse. So data warehouse er erokom aro kichu naam ache, ei naam gulo diyo data warehouse ta amra jene thaki. Er pore apna mane je kono eigulo mane basically etai hoyte hobe emon na, mane erokom aro kichu support jehetu data warehouse diye thake shejon amra data warehouse er aro koyekta naam dicchi. আচ্ছা, ডাটা ওয়্যারহাউস যেটা আমরা বলছি এটা কিভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি কাজ করে অনেকগুলো ডাটা সোর্সের পার্ট হিসেবে। তো এখানে ডাটা যে রিলেশনশিপ ডাটা এখানে ডাটার উপরে বেস করে অ্যাকচুয়ালি ওয়্যারহাউসিং এর কাজটা নির্ধারণ করা হয়। তিন ভাবে ডাটা ওয়্যারহাউস কাজ করে থাকে, স্ট্রাকচার্ড ওয়েতে, সেমি স্ট্রাকচার্ড ওয়েতে, আনস্ট্রাকচার্ড ওয়েতে। এখানে যে ওয়ার্ড গুলো আপনারা দেখতেছেন, সো সেমি স্ট্রাকচার্ড আর স্ট্রাকচার্ড বা এই কথাগুলোর মানে যেটা হচ্ছে যে আমার যে ডাটা কাজ করতেছি বা যেটাকে আমি ট্রান্সফর্ম করে আমি যে রিপোর্টটা তৈরি করতেছি এইটা অনেক সময় আমি সাপোজ বিভিন্ন ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি ক্লায়েন্টের কাছে,
যেমন আমি বলতে পারি যে হচ্ছে কি স্ট্রাকচার ওয়ে, যেটা সাপোজ আমি ডাটাবেসের টেবিল ধরে আমি আমার যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট আমার কাছে স্ট্রাকচার ওয়েতে চাইতেছে, তখন আমি পুরো টেবিলটা আমার ডাটাবেসে যেরকম টেবিল থাকে সাপোজ ওরকম টেবিল ধরে, যেমন আমি যে বললাম আপনাদের স্টুডেন্ট অ্যাড্রেস গুলো আমি জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি করলাম, আপনাদের যে পুরো স্টুডেন্ট টেবিল আছে, আপনাদের যে পুরো ইনফরমেশন আছে সেটা আমি পুরোটা আলাদা করলাম, তাহলে এটা কি একটা স্ট্রাকচার্ড ওয়েতে। সেমি স্ট্রাকচার্ড যদি আমি বলি যে না এখানে শুধুমাত্র আপনার যে আমি অ্যাড্রেস চাচ্ছিলাম শুধু অ্যাড্রেস গুলা প্রোভাইড করেছে, তার সাথে আর বাকি কিছু আর দেওয়া হয় নাই, বা শুধু মানে আমার যে ঢাকা বা ঢাকার বাইরে এরকম কিছু একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, সেগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড। মানে আপনি যদি স্ট্রাকচার টেবিলের মতন, ডাটাবেস টেবিলের মতন রিপ্রেজেন্ট করে দেন, তাহলে সেটা স্ট্রাকচার্ড হয়ে আপনার কাছে আস্তে 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 যত আপনি নর্মাল ভাবে দিবেন তত সেগুলোর স্ট্রাকচার লেভেল গুলো ভেঙে যাচ্ছে। সো এমন না যে সবসময় ডাটাবেস টেবিলই যাবে, এমনি রিপোর্ট আকারে আসতে পারে, জাস্ট ইনফরমেশন আসতে পারে, এরকমও হতে পারে। সো ডাটা ওয়্যারহাউস অ্যাকচুয়ালি এই তিন ভাবে কাজ করে থাকে। এরপরে যেটা আসতেছে, তিন ধরনের ডাটা ওয়্যারহাউস হয়ে থাকে, এটা হচ্ছে কিভাবে কাজ করে, স্ট্রাকচার্ড ওয়েতে, সেমি স্ট্রাকচার্ড ওয়েতে, আনস্ট্রাকচার্ড ওয়েতে। আর এরপরে যেটা সেটা হচ্ছে ডাটা ওয়্যারহাউস সাধারণত তিন ধরনের হয়ে থাকে, এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউস, অপারেশনাল ডাটা স্টোর অ্যান্ড ডাটা মার্ট। কোনটা কি এন্টারপ্রাইজ ওয়্যারহাউস, সেটা সেটা হচ্ছে কালেক্ট অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট স্প্যানিং দ্য এন্টায়ার অর্গানাইজেশন। আমি এন্টারপ্রাইজ ওয়্যারহাউস বলতে বোঝা যাচ্ছে যে পুরোটা পুরোটা অর্গানাইজেশনের যত ডাটা আছে সেটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ। যেমন আমি যদি বলি রয়্যালে রয়্যাল ইউনিভার্সিটির ডাটা ওয়্যারহাউস যদি আমি চাই, সেক্ষেত্রে যেমন সবার সব ইনফরমেশন আসবে, লাইক আমারও যেমন ইনফরমেশন আছে, আমার অ্যাড্রেস বলেন, আমার ফোন নাম্বার বলেন, আমার প্যারেন্টস এর নাম বলেন, বা আমার এডুকেশনাল হিস্ট্রি বলেন, আমার ফুল যেমন আমার ডাটাও আছে, তেমনি আপনাদের সবার ডাটা আছে, প্রত্যেকটা এমপ্লয়ের ডাটা আছে। সো এইটা হচ্ছে কি ফুল ফুল যে অর্গানাইজেশনের যে ইনফরমেশন, এটা হচ্ছে আমার ফুল ইনফরমেশনটা। সেই জন্য এই ধরনের ডাটাবেসকে বলা হয় এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ওয়্যারহাউস। অর্থাৎ ফুল অর্গানাইজেশনের ডাটা নিয়ে যদি আমি কাজ করি, পুরো অর্গানাইজেশনের ডাটা, সেটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ। নেক্সট ওয়ান যেটা আমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে ডাটা মার্ট। ডাটা মার্ট ইজ আ সাবসেট অফ কর্পোরেট ওয়াইড ডাটা দ্যাট ইজ দ্য ভ্যালু অফ স্পেসিফিক গ্রুপ অফ ইউজার্স, ইটস স্কোপ ইজ confined to specific and selected groups such as the marketing data mart. যেমন ডাটা মার্ট বলতে বোঝাচ্ছে একটা আমার যে ফুল কর্পোরেট, যেটা আমি অর্গানাইজেশনের ডাটা আমি বলছিলাম, সেই অর্গানাইজেশনের ডাটার মধ্যে যদি আমি স্পেসিফিক কোন একটা গ্রুপ অফ ইউজার ডাটা নেই, যদি কোন একটা স্পেসিফিক গ্রুপ গ্রুপের ডাটা নেই, যেমন আমি যদি বললাম যেমন পুরো অর্গানাইজেশন বলতে আমি রয়্যাল ইউনিভার্সিটি সবার পুরো ডাটাবেসটা বললাম, এখন সেখানে আমি শুধুমাত্র সাপোজ আমি জানতে চাচ্ছি স্টুডেন্টদের সম্পর্কে, সো আমি কি করলাম স্টুডেন্ট, এখানে একটা পার্ট হচ্ছে স্টুডেন্ট, একটা টিচার আছে, আপনাদের লাইব্রেরি একটা পার্ট আছে, অ্যাকাউন্টস একটা পার্ট আছে, সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। সো এখান থেকে আমি যদি একটা স্টুডেন্টটাকে আলাদা করে নেই, স্টুডেন্ট একটা আমার পুরো এন্টায়ার যে ডাটাবেসটা ছিল সেটা একটা সাবসেট। সো এই জন্য ডাটা এখানে ডাটা মার্টটা হচ্ছে এরকম যে পুরো ডাটা বেজের যদি একটা পার্ট আমি নেই সেটা হচ্ছে আমার ডাটা মার্ট। আর আরেকটা বলা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে কি ভার্চুয়াল ওয়্যারহাউস। ভার্চুয়াল ওয়্যারহাউস মানে আ সেট অফ ভিউজ ওভার দ্য অপারেশনাল ডাটা বেস, অনলি সাম অফ দ্য পসিবল সামারি ভিউজ মে বি ম্যাটেরিয়ালাইজড। অর্থাৎ ভার্চুয়াল ওয়্যারহাউস এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কতগুলো ভিউ হচ্ছে, যে যেই যে ডাটাবেস এর অপারেশনাল আমি কাজ করতেছি সেগুলোর আমি অনলি ভিউ করার সময় অনলি সেইগুলো আমি দেখতে পারবো। এই ধরনের ভিজুয়ালাইজ যে ওয়্যার ভিজুয়ালাইজ যে ডাটাগুলো সেগুলোকে আমি ভার্চুয়াল ওয়্যারহাউস বলি। যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখাইলে আপনারা আরো ক্লিয়ার হবে। সাপোজ এই যে দেখেন, এখন আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে এখানে আমার, ধরেন আমি আপনাদের এই যে যে ডাটা
মাইন্ড এটা আমাদের টিচারদের পার্টটা, আমরা এখানে আমরা রেজাল্ট এন্ট্রি দেই, আমরা এখানে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, কোন কোন স্টুডেন্ট, যেমন আপনাদের এই ডাটা মাইনিং কোর্সটা টোটাল 11 জন স্টুডেন্ট নিছে, এই যে তাদের ইনফরমেশন দেওয়া, তাদের আইডি দেওয়া আছে, তাদের ব্যাচ নাম্বার দেওয়া, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, সো এটা হচ্ছে আমাদের পার্ট। এখানে আমরা যেমন এই যে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি, এই যে আমি দেখতে পারতেছি আপনাদের ডাটা গুলা, এটাই হইতেছে আপনার যে ভিজুয়াল যে ওয়ারহাউস, যেটা আপনাকে বলা হচ্ছে এটাই হচ্ছে ভিজুয়াল ওয়ারহাউস, অর্থাৎ ডাটাবেস, হোল ডাটাবেসের যে পার্টটা আপনার চোখের সামনে আপনি দেখতে পারতেছেন সেটাই হচ্ছে গিয়ে আপনার ভিজুয়াল ওয়ারহাউস, যে সেট অফ পার্ট আপনি। এখন আমার কিন্তু অ্যাকচুয়ালি আপনারা মাস্টার্স এর কিন্তু অনেক স্টুডেন্ট, কিন্তু আমি কিন্তু সবার ইনফরমেশন দেখতে পারতেছি না, বিকজ অনেকে হয়তো আমার এই কোর্সটা নেয় নাই। আমি এখানে শুধুমাত্র তাদের ইনফরমেশন, তাদের ফোন নাম্বার, তাদের মেল আইডি দেখতে পেলাম যারা আমার এই কোর্সটা নিচ্ছে, কিন্তু আপনাদের হোল মাস্টার্স আরো অনেকগুলা স্টুডেন্ট আছে, আরো অনেকজন আছে, যেমন আমি 11 জন, তো এখন মনে হয় প্রায় 30 জন মতো মাস্টার্স এর স্টুডেন্ট আছে। আমি এই 11 জন ইনফরমেশন দেখতে পেলাম কারণ এরা আমার কোর্সটা নিচ্ছে। So I can only visual this part. ঠিক আছে, সো বুঝা গেছে আশা করি, আমি যে আপনাদের এক্সাম্পল দিলাম এক্সাম্পল দেখে আশা করি বুঝতে পারছে। কোনো সমস্যা আছে মাহিন সাহেব? আচ্ছা, এরপরে আমরা যেটা কিছু ওয়ার্ড আমি আপনাদের বলছি, সেই ওয়ার্ড গুলো বলার আগে আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু বলে নেই। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি যেই ডাটা ওয়ার হাউস নিয়ে আমি আপনাদেরকে বলতেছি, এই ডাটা ওয়ার হাউস অ্যাকচুয়ালি কোথায় কোথায় কাজ করে থাকে সেগুলো আমি একটু বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি যে আলাদা আলাদা করতেছি বা কেন করতেছি, কি জন্য আমার এই কাজগুলো করে থাকি, কোথায় কোথায় কোন কোন সেক্টর অ্যাকচুয়ালি আমার ডাটা ওয়্যার হাউসিং করছে, আমি পুরোটা এক্সপ্লেন করে দিব। আগে আমি একটু বলে নেই কোথায় কোথায় আমরা ডাটা ওয়্যার হাউসটা ইউজ করতেছি। আচ্ছা মানান সাহেব, এই পর্যন্ত যতটুকু বলছি আপনি কি বুঝতে পারছেন? যেমন আমি এক্সাম্পল দিলাম যে যে তিন ধরনের ডাটা ওয়্যার হাউস মডেল। হ্যাঁ মোটামুটি বুঝছি আর কি, মোটামুটি আর কি। এন্টারপ্রাইজ ওয়্যারহাউস বলতে পুরো যে পুরো ডাটাবেস, যেমন আমি এক্সাম্পল দিলাম যে আমাদের রয়্যাল ইউনিভার্সিটির যে ডাটাবেস আছে এখানে ধরেন। হ্যাঁ ওটা বুঝছি, ওটা বুঝছি, ডাটা মার্ট বুঝছি। আচ্ছা আর ভিজুয়াল ওয়্যারহাউস যেটা এক্সাম্পল দিলাম, ভিজুয়াল ওয়্যারহাউস এটা আমি আপনাকে আরেকবার বলি, যে যে এক্সাম্পলটা আমি আপনাকে দেখাইলাম সেটা আমি আরেকবার বলি। যেমন এই যে এই জায়গাটা যে দেখতে পারতেছেন এটা আমাদের টিচার পোর্টাল, ঠিক আছে? আপনারা যদি স্টুডেন্ট পার্ট খুলে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারেন না, কিন্তু রেজাল্ট পার্ট খুললে কি হয় যে আপনারা শুধুমাত্র আপনার রেজাল্টই দেখতে পারতেছেন, আর কারো রেজাল্ট কি আপনি দেখতে পারবেন? পারবেন না, না না, আপনি শুধু আপনার রেজাল্ট দিতে পারবেন। তেমনি এই যে এটা যেমন আমার পার্ট, আমার পার্টে এই যে দেখেন আপনাদের এই যে ডাটা মাইনিং এন্ড ওয়্যার হাউসিং এই কোর্সটা, এই যে আপনারা 11 জন নিছেন, আপনাদের আইডি, আপনাদের ফোন নাম্বার এই যে দেওয়া আছে, সো এই যে এই পার্টটা আমার কাছে ভিজুয়াল হইছে। আমি কিন্তু আপনাদের আরো মাস্টার্স এর স্টুডেন্ট আছে, কিন্তু সবার ইনফরমেশন আমি দেখতে পারতেছি না, আমার কাছে ভিজুয়াল, না না না, আমার কাছে ভিজুয়াল হচ্ছে এই পার্টটুকু যে আমার কোর্স এটা, আমার এই কয়জন নিচ্ছে, সো আমি এদের ইনফরমেশন দেখতে পারতেছি। সো এটাই হইতেছে অ্যাকচুয়ালি আমার ভিজুয়াল, যেটা আমি বলতেছি না ভিজুয়াল পার্টটা, ওই ভিজুয়াল হচ্ছে এটা, অর্থাৎ যে আমি যে আমার ভিজুয়াল ওয়্যার হাউস মানে আমি যে ওয়্যার হাউসের যে পার্টটা আমি আমার চোখের সামনে দেখতে পারবো, ভিউ করতে পারতেছি যে পার্ট, যে সেট গুলো সেগুলো, সেটা হচ্ছে ভিজুয়াল ওয়্যার হাউস। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আলামিন আপনি কি শুনতে পারতেছেন? জি জি জি। আচ্ছা আজকে আমরা ডাটা ওয়্যার হাউস করতেছি, কেবলই মানে শুরু করছে, বেশিক্ষণ হয় না, জাস্ট ডেফিনেশন দিচ্ছে, বিভিন্ন ধরনের ডাটা ওয়্যার হাউস সম্পর্কে বলছি। আচ্ছা ডাটা ওয়্যার হাউসের যেটা আমরা এখন এখানে আপনাদের স্লাইডে দেয়নি আমি একটু বলে দেই, সেটা হচ্ছে ডাটা ওয়্যার হাউস আমরা পড়ছি, এটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় কোন কোন সেক্টর ইউজ করা হয়। যেমন আমরা ডাটা ওয়্যার হাউস ইউজ করে থাকি অ্যাকচুয়ালি এয়ারলাইন্স এর ক্ষেত্রে, এয়ারলাইন সিস্টেমটা যদি আপনারা কখনো দেখার সুযোগ হয় দেখবেন মানে প্রতিদিন প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে থাউজেন্ডস অফ
এয়ারপ্লেন অ্যাকচুয়ালি ছেড়ে যায়, এবং এই থাউজেন্ডস অফ ইয়ার প্লেনে শুধু সেটা না, কখন টেক অফ করবে, কখন ল্যান্ড করবে, এবং প্রত্যেকটা এয়ারলাইন্স এর কোন কোন ক্রু কখন কখন কিভাবে কি করবে, কতজন ক্রু কোন কোন, এটা বিশাল অ্যারেঞ্জমেন্ট। প্লাস আপনাদের প্যাসেঞ্জার্স তো আসছে, এই পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা একটা বিশাল ডাটাবেজ নিয়ে কাজ করা হয়। এই পুরো জিনিসটার একটা অ্যানালাইসিস করতে হয় যে কখন কোনটা কতক্ষণ টেক অফে যাবে, কতক্ষণ ল্যান্ডিং এ যাবে, কোনটা কতক্ষণ লোড করতে লাগবে, পুরোটা একটা বিশাল অ্যানালাইসিস এর প্রয়োজন হয়। সো এরকম এয়ারলাইন্স, ব্যাংকিং, হেলথ সেক্টর, বিভিন্ন পাবলিক সেক্টর, যেমন ট্যাক্স এর ক্ষেত্রে হইতে পারে, আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিলের ক্ষেত্রে হইতে পারে, এরকম পাবলিক সেক্টর গুলা, বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টর, যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়তো বা আমি একটা কোথাও ইনভেস্ট করবো, তো ওইটার অ্যানালাইসিস করছে যে আমার মার্কেট প্লেস এর কি অবস্থা, কাস্টমাররা কি চাচ্ছেন, এই ধরনের কাজগুলার ক্ষেত্রে। এছাড়াও যেমন আছে আপনার বিভিন্ন ছোট ছোট ভেন্ডর, বা যেমন এই যে আগোরা বা স্বপ্নের মতন কোনো রিটেল শপ খুলতে গেলেন, এই ধরনের সেক্টর গুলোতে, হসপিটাল এর ক্ষেত্রে, এই ধরনের সেক্টর গুলোতে আমার ডাটা ওয়্যার হাউসিং এর প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি বিশাল বড় মার্কেট, শুধু আমাকে, শুধু আমার অর্গানাইজেশন নিয়ে চিন্তা করলে তো হবে না, আমাকে পুরো মার্কেট প্লেসটা সম্পর্কে জানতে হবে, পুরো মার্কেট প্লেসে ইনফরমেশন লাগবে, কাস্টমার ইনফরমেশন লাগবে, মানে আমি যা নিয়ে কাজ করবো আমার হোল ইনফরমেশন লাগবে, এবং পুরোটা অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা ডাটা মাইনিং যেটাকে আমরা বলি, অ্যানালাইসিস করে সেটার উপর বেস করে রিপোর্ট তৈরি করা। সো ডাটা ওয়্যার হাউসিং এটারই একটা পার্ট। সো ডাটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে কি হয়, আমার এটা রিলেটেড যা ডাটা আছে সেই ডাটা গুলোকে সে এক জায়গায় আনে, এটাই হচ্ছে আমার ডাটা ওয়্যার হাউস। সো এই জন্য আমার যেই সেক্টরটা নিয়ে আমি কাজ করি, পুরো বিশাল আমার ডাটা, আগে সেগুলোকে ভ্যালিড যে ডাটা গুলো সেগুলোকে আগে কালেক্ট করতে হয়, তারপর সেই ডাটা গুলোকে আমি অ্যানালাইসিস করতে হয়। সো এই যে আমার সেক্টর গুলো, এই সেক্টর গুলার ক্ষেত্রে আমার ডাটা ওয়্যার হাউসিং এর প্রয়োজন হয়। এছাড়া আমরা ডাটা ওয়্যার হাউসিং এর যে জিনিসগুলো বলতেছিলাম সেটার মধ্যে ডাটা ওয়্যার হাউসিং সাবজেক্ট ওরিয়েন্টেড, যেমন সাবজেক্ট ওরিয়েন্টেড বলতে ওই যে বললাম যে একটা মার্কেট প্লেস যদি আমি ধরি, আমি একটা বিজনেস নিয়ে আসতেছি, মার্কেট প্লেসে আমার শুধু মার্কেট প্লেসে আমার কম্পিটিটর যারা আছে তাদের ইনফরমেশন, তারপর আমি যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার বাজারে কিরকম চাহিদা আছে, প্লাস আমার কাস্টমার কারা, তাদের ফিনান্সিয়াল অবস্থা কিরকম, প্রোডাক্টের সেল এখন কিরকম হচ্ছে। যেমন এখন যদি আমি বলি আমাদের এখন এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার এই জিনিসগুলোর খুব বাজারে খুব মানে চাহিদা আছে, তো আমি যেটা নিয়ে অ্যানালাইসিস করব, এই এই হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক এটার কাস্টমার কারা, এই প্রোডাক্টের সেল কেমন হচ্ছে, এই প্রোডাক্টটা আমি যদি এখন বানাইতে চাই, প্রোডাকশনে যেতে চাই, কি পরিমাণ খরচ হবে, অল দিস ডাটা এগুলো আমার কালেক্ট করতে হবে। সো এই হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড যে কথাটা আমি বলতেছি, সেই কথাটা হচ্ছে মানে যেই সাবজেক্ট বা যেই টপিকটা নিয়ে আমি কাজ করতেছি, যে বললাম মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার, এটা রিলেটেড যা ডাটা আছে সেই ডাটাগুলো আমি কালেক্ট করবো। আমার তখন দরকার নাই কে মাস মুরগি কিনতেছে এটা জানা তো আমার দরকার না, ওটা তো আমার সাবজেক্ট ওরিয়েন্টেড হইতেছে না, আমার সাবজেক্ট ওরিয়েন্টেড আমি মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার মার্কেটে সেল করবো, আমার এই প্রোডাক্ট রিলেটেড কাস্টমার ডাটা ইনফরমেশন আমি কালেক্ট করবো, কিন্তু আমার অন্য সাবজেক্টের এখন ডাটার আমার কোনো প্রয়োজন নেই। ওকে, সো ডাটা ওয়্যার হাউস ইজ বেসিক্যালি এটা সাবজেক্ট ওরিয়েন্টেড যে ডাটা সেগুলো আমি কালেক্ট করবো। ডাটা ওয়্যার হাউস করতে গেলে আমার ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়, কার সাথে আমি ইন্টিগ্রেশন করব, ওই যে বললাম যে প্রোডাক্টটা আমি সেল করতেছি সেই প্রোডাক্টটা কারা কিনতেছে, সেই যারা মানে বায়ার, সেই বায়ার গুলোর আমার ইনফরমেশন লাগবে, তারপর আমি প্রোডাক্ট যেহেতু আমার আমি সাপ্লাই দিব, সো আমার প্রোডাকশন করতে হবে, তাহলে আমি যাদের কাছ থেকে কিনবো তাদের ইনফরমেশনটা আমার লাগবে, প্লাস আমাকে কিছু ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, বা আমার হচ্ছে যেখানে সেল করব সেই প্ল্যাটফর্মে আমার কিছু তাদের সাথে আমার নেগোসিয়েট করতে হবে। সো আমার এই যে আমি এক একজনের সাথে ইন্টিগ্রেশন করতেছি, কাস্টমারের সাথে, আমার আমার যে বায়ার তার সাথে, তারপরে গভর্নমেন্টের সাথে, আমি যে প্ল্যাটফর্মে করতেছি তাদের সাথে, এই যে আমার এই সবার সাথে যে আমি রিলেশনশিপ বিল্ড আপ করতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং, সরি ডাটা ইন্টিগ্রেশন। অর্থাৎ আমাকে সবার সাথে ইন্টিগ্রেট করে তারপর আমাকে পুরো কাজটা করতে হবে। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে
যেমন ডাটা অনেক ধরনের হইতে পারে, ডাটা যেমন প্রিভিয়াস ডাটাও হইতে পারে। আমি যেমন এখন বললাম যে আমি মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার এর ইয়ে করবো, এখন এখান থেকে আমি দুই ধরনের ডাটাও কালেক্ট করতে পারি, কারেন্ট ডাটা আর একটা হচ্ছে কি হিস্টোরিক্যাল ডাটা। যেহেতু আমি এখন কারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সো বেটার বি আমি কারেন্ট ডাটা গুলোই কালেক্ট করবো, আমার হিস্টোরিক্যাল দরকার তো নাই। কারণ আমার এখন মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার আগে কিন্তু আমাদের একটা হিউজ লেভেলে আমরা ইউজ করতাম না, কিন্তু আমরা এটা এখন কারেন্টলি খুব ইউজ করতেছি, সো আমার কারেন্ট ডাটা নিয়ে আমি কাজ করবো। সো ডাটা টাইম ভেরিয়েন্ট হইতে পারে, কারেন্ট ডাটাও হইতে পারে, প্লাস হিস্টোরিক্যাল ডাটাও হইতে পারে। এখানে কোনটা নিয়ে কাজ করবো সেটা সেটার উপর বেস করে আমি সেই টাইমের ডাটা গুলো নিয়ে অ্যানালাইসিস করবো। সো ডাটা বোথ হইতে পারে, ফর পাস্ট হইতে পারে, কারেন্টও হইতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমার যেটা নন ভোলাটাইল, যেটা নন ভোলাটাইল মানে হচ্ছে গিয়ে আমার যখন যে অপারেশনটা আমি করব, তখন আমি সেই ডাটা গুলাকে যে আলাদা করতেছি, সেই ডাটা গুলো আমার আলাদা ভাবে একটা প্ল্যাটফর্মে যে আমি সেভ করব, সেই আফটার দ্যাট অপারেশন আই ডোন্ট নিড দ্যাট ডাটা, এই জন্য এটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল ডাটা। দেন এই যে ওয়ার্ড গুলো আমি বলতেছি যে সাবজেক্ট ওরিয়েন্টেড, ইন্টিগ্রেটেড, টাইম ভেরিয়েন্ট অ্যান্ড নন ভোলাটাইল, এগুলো হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং এর ডিফারেন্ট প্রপার্টিস অ্যাকচুয়ালি। এগুলো আমি অলরেডি ডিসকাস করছি, এখন উইথ এক্সাম্পল করলাম। আচ্ছা, এখন অনেকটা ডাটা ওয়্যার হাউসিং পড়ার পর আমাদের মনে হইতেছে যে ডাটা ওয়্যার হাউস আর আমার যেই ডাটা বেস বোথ আর অলমোস্ট সেম, কারণ এখানে আমি ডাটা গুলোকে কালেক্ট করে নিতেছি ডাটা ওয়্যার হাউস সরি ডাটা বেস এর মধ্যেও, তো আমি সেম কাজই করি। তাহলে আমার যে এদের মধ্যে ডিফারেন্সটা কি হইতেছে, ডিফারেন্স যেটা হইতেছে আমার যে ডাটা বেস আমরা যেটা সেখানে হচ্ছে আমরা অল কাইন্ড অফ ডাটা নিয়ে সেভ করে রাখি। মানে যেমন আমি বললাম যে আমি সাপোজ যদি এখন আপনাদের ফোন নাম্বার বা আপনাদের হচ্ছে গিয়ে মেল আইডি লাগবে, এখন আপনাদের যে ডাটাবেসটা আছে যেমন স্টুডেন্ট ডাটাবেস আছে, এখানে সব ধরনের আপনার ইনফরমেশন, আপনার এডুকেশন, আপনার প্যারেন্টস, ইচ এন্ড এভরি ইনফরমেশন আছে। সো ওইটা হচ্ছে আপনার ডাটাবেস, কিন্তু আমি চাইতেছি কি আপনার মেল আইডিটা চাইতেছি। সো ফর দ্যাট আমাকে যেটা করতে হবে, একটা কোয়ারি করতে হয়, কোয়ারি করে আপনাদের ফোন নাম্বার গুলোকে আলাদা করে নিতে হবে, বা আপনার যে হোল ডাটাবেস আছে সেখান থেকে আমার যে ইনফরমেশনটা প্রয়োজন আছে সেটা আমি নিতেছি। বাট এখানে পুরোটা পুরো মানে পুরো যে ডাটাবেস এর পার্ট আছে, মানে পুরো যে ডাটাবেস অর্থাৎ আপনাদের সবার যে ইনফরমেশন পুরোটা ওখানে থাকতেছে, এটা হচ্ছে ডাটাবেস। বা ডাটা ওয়্যারহাউসিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বললাম, এটা সাবজেক্ট ওরিয়েন্টেড হবে, টাইম ভেরিয়েন্ট হবে, নন ভোলাটাইল হবে, এবং আরেকটা বলছি ইন্টিগ্রেটেড হবে। অর্থাৎ ডাটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমি যে ডাটা গুলো নিচ্ছি সব ডাটা আমি নিব না, আমি কোন ডাটা নিব, আমি শুধুমাত্র আমার যে ডাটা প্রয়োজন হবে সেই ডাটাটা নিব, সেটার সাথে রিলেটেড ডাটা গুলোকে নিব, কোনো একটা স্পেসিফিক টাইমের ডাটা নিব। যেমন হচ্ছে বললাম আমি আপনাদের ফোন নাম্বার বা আমি আপনাদের মেল অ্যাড্রেস চাইতেছি। এখন ফোন নাম্বার বা মেল অ্যাড্রেসের কথা যদি বলেন, এখন আমার রয়্যাল যত স্টুডেন্ট হয়তো বা আগেও ছিল তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, প্লাস আপনাদের সবার ফোন নাম্বারও এখন দেওয়া আছে, মানে অল কাইন্ড অফ ডাটা যেটা সেটা আমার ডাটাবেস এর মধ্যে আছে। কিন্তু ডাটা ওয়্যারহাউসিং করার ক্ষেত্রে যেমন আমি এখন আমার প্রিভিয়াস স্টুডেন্টদের ফোন নাম্বারের আমার কোনো দরকার নেই, আমার এখন শুধুমাত্র আপনার যারা আমার এখন স্টুডেন্ট আমি শুধু তাদের ফোন নাম্বার চাইতেছি। সো এই যে স্পেসিফিক টাইমে ডাটা চাইতেছি, এই স্পেসিফিক টাইম, ওই স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড এবং তার সাথে ইন্টিগ্রেটেড বাকি যেগুলো, সেই ডাটা গুলোকে আমি যখন আলাদা করে আনতেছি তখন সেটা হয়ে যাচ্ছে ডাটা ওয়্যার হাউস। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন ডাটা ওয়্যার হাউস অ্যান্ড দ্য ডিবিএমএস। ডিবিএমএস এর মধ্যে অল কাইন্ড অফ ডাটা থাকে, আমাকে কোয়ারি করে করে আলাদা করতে হয়, কিন্তু ডাটা ওয়্যার হাউসিং করার ক্ষেত্রে আমি আমার শুধু যে ডাটা গুলোর প্রয়োজন হবে শুধু সেই ডাটা গুলোকে আমি আলাদা করে নিব। এখান থেকে আমাকে আলাদা কোয়ারি করে বা অন্য কোনো কিছু করে আমাকে আলাদা করতে হবে না, আমি আমার ডাটা পেয়ে যাব, সেই ডাটা থেকে আমি আমি অ্যানালাইসিস করে আমার রিপোর্টটা
রিপোর্টটা বানাই ফেলবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি আমি খুব কম ভাষায় এখানে দিছি, আপনারা এটা নিয়ে আরেকটু অ্যানালাইসিস করবেন, এটা নিয়ে আরো আপনারা আরো ডিফারেন্স গুলোকে খুঁজে বের করবেন, আরো কিছু ডিফারেন্স আছে আমি সব এখানে দেই নাই, আপনারা একটু সার্চ করেন, নিজেরা স্টাডি করেন, আমি আপনাদের বেসিকটা বলে দিছি, ঠিক আছে? তো এখানে এই যে ফিগারের মাধ্যমে দেওয়া আছে, আর নিজেরাই করে নিন। এখানে আমার যে অ্যাডভান্টেজ বলা হচ্ছে ডাটা ওয়্যার হাউস যেটা, আমি এটার কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি অন অন দ্য বেসিস অফ ডিবিএমএস, মানে ডাটা বেসের থেকে আমি ডাটা ওয়্যার হাউসের থেকে কি কি বেনিফিট পাইতেছি। বেনিফিটের মধ্যে যেমন আছে ইনফরমেশন গুলো ইন্টিগ্রেটেড, সো এখানে মানে কোয়ারি করে আলাদা করার দরকার হচ্ছে না, আমার ইন্টিগ্রেটেড ডাটা বা সাবজেক্ট ওরিয়েন্টেড ডাটা গুলোকে আমি আলাদা করে নিচ্ছি, তো যার জন্য এখানে আমাকে আলাদা করে কোনো কিছু ইন্টিগ্রেশনের দরকার হচ্ছে না। নো ইন্টারফেস উইথ দ্য প্রসেসিং অফ লোকাল সোর্সেস, এখানে আমার যে লোকাল যে সোর্স মানে আমি যখন আলাদা করে ফেলতেছি ডাটা গুলোকে, তখন আর আমার যে সোর্স যেটা সেটার সাথে আমার আর কোনো রিলেশনশিপ থাকতেছে না, তখন আমার যে মেইন সোর্সটা মেইন যে ডাটাবেসটা ওটা অফলাইন হয়ে যাচ্ছে, আমি শুধু আমার ডাটা গুলো নিয়ে কাজ করবো বলে এগুলোকে আলাদা করে ফেলতেছি। দেন সাম ইনফরমেশন ইজ অলরেডি সামারাইজ দ্য ওয়্যার হাউস, সো কোয়ারি ইফোর্ট ইজ রিডিউস, যেটা আমরা ডিবিএমএস এ কোয়ারি করে আলাদা করি, যেহেতু এখানে সামারাইজড ভার্সন বা আলাদা করেই দেওয়া হইতেছে, সেই জন্য তো আমাকে আলাদা করে আর এখান থেকে কোনো কিছু আলাদা কোনো কোয়েরি লিখতে হচ্ছে না। সো দিস ইজ সাম অ্যাডভান্টেজ। আমি আপনাদের মনে হয় যে টপিক পড়তে দিছি ওটার মধ্যে খেয়াল করে আপনারা দেখবেন, আমি এখানে আপনাদেরকে মনে হয় হ্যাঁ দুটোই দিচ্ছি, আপনাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এগুলো আপনারা সার্চ করে বের করবেন, এখানে দেওয়া নেই, আমি শুধু অ্যাডভান্টেজ লিখে দিচ্ছি, শুধু অ্যাডভান্টেজ লিখে দিছে, আপনাদেরকে বাকিটা সার্চ করে বের করতে হবে, আমি করে দিব না এবার। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা কারেন্ট ডাটা বা কারেন্ট ডাটা নিয়ে কাজ করতেছি এবং এগুলো খুবই হাইলি ডাইনামিক ডাটা হয়ে থাকে, সেই জন্য চেঞ্জেস গুলো খুব ফ্রিকোয়েন্ট হইতে পারে, লোকাল সোর্স যদি কোলাবোরেট না করে তাহলে আবার এটার একটু ঝামেলা হয়। যে আমি আপনাদের একটা এক্সাম্পল কিছুক্ষণ আগে দিচ্ছি, আরেকবার দিতেছি, সেটা হচ্ছে এখন যেমন হ্যান্ড স্যানিটাইজার বা মাস্কের মার্কেটে খুব চাহিদা হচ্ছে, সো আমি এইটার যে ডাটা এখন কারা কিনতেছে, কি ধরনের রেঞ্জে কিনতেছে, বা আমার কম্পিটিটররা কিরকম অ্যামাউন্টের মধ্যে দিতেছে, বা আমি এটা কত টাকা কত কমের মধ্যে প্রোডাকশন করতে পারবো, এগুলো হচ্ছে আমার কারেন্ট ডাটা। আগে কিন্তু আমরা এই মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কাজ করিনি বা প্রয়োজন হয়নি, এখন যেমন এটা খুব চাহিদা বেড়ে গেছে, সো এই জন্য আমার কি হবে কারেন্ট ডাটাগুলোকে কালেক্ট করতে হবে, এবং এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতেছে, মানে দেখবেন আজকে অনেকে একটা টাইপের মাস্ক ইউজ করতেছে, কালকে যদি আবার কোনোটা হয় যে না এটা এটার থেকে বেটার, তখন আবার ওটা তো কনভার্ট হয়ে যাবেন, যেমন এখন KN95 এর খুব চাহিদা আছে বাজারে, অনেকেই কিনতেছে, কেউ কেউ সার্জিক্যাল মাস্ক কিনতেছে, সো খুব ডাইনামিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যায় যদি আমি কারেন্ট ডাটা সেট নিয়ে কাজ করি এবং লোকাল সোর্সের সাথে কোলাবোরেট না করতে পারলে আমার মানে কিছু ডাটা মিসিং হয়ে যাইতেছে। যেমন হচ্ছে গিয়ে অনেকে হয়তো বা কেউ দেখা যাচ্ছে খুব কম কম টাকায় প্রোডাকশনে চলে যেতে পারতেছে, সেখানে আপনি যদি বেশি টাকা প্রোডাকশনে লাগে তখন আপনি দাম বাড়াই দিবেন, দাম বাড়াইলে আপনার প্রোডাক্ট কেউ কিনবে না, সো এই যে আপনাকে পুরোটা সোর্সের সাথে যেহেতু আবার কোলাবোরেশন হচ্ছে না, তখন ডাটা হারাই যাবে, প্রচন্ড ডাইনামিক ডাটা যদি কারেন্ট ডাটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? এগুলো যখন এখানে ডিসঅ্যাডভান্টেজও হালকা লেখা আছে, তারপরে আপনারা সার্চ দিয়ে বের করে নিন। আচ্ছা, এখানে যেমন ডাটা ওয়্যার হাউসিং আর ডিবিএমএস এর আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন অনলাইন ট্র্যাকিং প্রসেস ওলেপ নিয়ে কথা বলা আছে। আচ্ছা, আমরা একটু এই অনলাইন ট্র্যাকিং যেটা, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা OLTP আর একটা হচ্ছে OLAP। OLTP হচ্ছে অনলাইন ট্রানজেকশন প্রসেসিং, আর OLAP হচ্ছে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেটা ট্রানজেকশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার যে মেইনলি রিলেশনাল ডিবিএমএস নিয়ে কাজ করা হয়, ডে টু ডে অপারেশন যেটা সেটাকে অ্যাকচুয়ালি ট্র্যাক করা হয়, যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি লেনদেন হচ্ছে, বা হচ্ছে আপনাদের কোনো বিজনেস এর ক্ষেত্রে কি কি পারচেস হচ্ছে, বা কি কি রেজিস্ট্রেশন করতেছে, কে কোন প্রোডাক্ট নিতেছে, সো এই যে ডে টু ডে যে অপারেশনটা ট্রানজেকশন হইতেছে, এই যেটা এটা অনলাইন বেসড হইলে সেটা হচ্ছে OLTP। আর OLAP যেটা, এটা ওয়্যার হাউসিং এর উপরে কাজ করা হয়, এখানে জাস্ট শুধু আমার অনলাইনে
অ্যানালাইসিস আর ডিসিশন মেকিং এই দুইটা কাজ করা হয়। সো এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখেন, একটা হচ্ছে OLTP আর একটা হচ্ছে OLAP। ওকে, আর OLTP আর OLAP, তাহলে টিপি যেটা সেটা রিলেশনাল ডাটাবেস এর উপর কাজ করে, এপি যেটা সেটা ওয়্যার হাউস এর উপর কাজ করে। ওয়্যার হাউস এর উপরে এটা অ্যানালাইসিস আর ডিসিশন মেকিং করে, আর এটা ডে টু ডে যে আমার যা হচ্ছে সেটার শুধু ট্রানজাকশন গুলাকে সে প্রসেসিং করে। ঠিক আছে, তাহলে এখানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। OLTP যারা, টিপি মানে ট্রানজাকশন যারা, এটা কারা চেক করতেছে, কারা করতেছে, এদের ইউজার মেইনলি হচ্ছে যারা IT প্রফেশনালস বা ক্লার্ক যারা, মানে কোম্পানিতে যারা দেখে থাকে যে সেলস ডিপার্টমেন্ট যেটা সেটা। আর অ্যানালাইসিস পার্টটা কারা করে থাকে, অ্যানালাইসিস বেসিক্যালি ম্যানেজাররা করে থাকে, যে আপনার ডে টু ডে রিপোর্ট যেটা চলে আসে সেখান থেকে অ্যানালাইসিস করে, ডিসিশন মেকিং পার্টটা সবসময় ম্যানেজাররা করে থাকে, যার জন্য এপির ইউজার হচ্ছে ম্যানেজার। আর ফাংশন এটা হচ্ছে ডে টু ডে বেস ফাংশন, আর এখানে ফাংশনটা হচ্ছে যেটা হচ্ছে আমি বলতেছিলাম সেটা হচ্ছে OLTP আর OLAP এর মধ্যে ডিফারেন্সটা। সো এটা যে ফাংশনটা হচ্ছে এটা ডে টু ডে বেস অপারেশনের উপর হচ্ছে, বাট এটা হচ্ছে শুধুমাত্র ডিসিশন মেকিং হচ্ছে, যেটা অ্যানালাইসিস পার্টে আমরা করে থাকি। ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে এখানে হচ্ছে যে যে জিনিসটা আমি করতে চাচ্ছি বা যেটা আমি ডে টু ডে রিপোর্ট চাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমার OLTP-টা হয়ে থাকে। আর অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেই সাবজেক্টটা করতেছি সেই সাবজেক্টটা শুধুমাত্র ডিসিশন নিব, শুধু সেই সাবজেক্টটার আমার রিপোর্ট হলে হবে। ডাটার ক্ষেত্রে যেটা টিপি, এটা কারেন্ট ডাটা নিয়ে কাজ করে। আর অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা হিস্টোরিক ডাটা বা কোনো সামারাইজ ডেটা বা কোনো ইন্টিগ্রেটেড ডাটা, এই ধরনের ডাটা একটা রিপোর্ট থাকে সেটার উপরে আমি অ্যানালাইসিস করে একটা ডিসিশন মেক করে থাকবো। আচ্ছা, আর ইউজেস এর ক্ষেত্রে এখানে যেটা হয়ে থাকে, টিপিটা এটা বারবার রিপিট করা হয়, কারণ এখানে প্রতিদিন একটা বারবার যতগুলো ট্রানজেকশন হবে যা হবে সবগুলো আমি এখানে নিব, সেজন্য এটা রিপিটিভ। আর এটা হচ্ছে অ্যাডহক, মানে হচ্ছে যেহেতু আমি অলরেডি ডাটা পেয়ে গেছি সেটা অ্যানালাইসিস করে জাস্ট রিপোর্টটা আমি ডিসিশনটা মেক করবো, সেজন্য এটা অ্যাডহক ডাটা নিয়ে কাজ করা হবে। এখানে এক্সেস এর ক্ষেত্রে যেটা হয়, এখানে রিড রাইট যা আপনি মানে সেভও করতে পারবেন বা এখান থেকে ডাটা নিয়ে আপনি কাজও করতে পারবেন, বাট এপির ক্ষেত্রে যেটা হয় শুধুমাত্র আপনি ডাটা রিপোর্ট গুলো পাবেন, জাস্ট ওখান থেকে সেটার উপর বেস করে আপনি একটা ডিসিশন নিয়ে নেবেন। আর এখানে ইউনিট অফ ওয়ার্কটা খুব শর্ট এন্ড সিম্পল, জাস্ট আপনার শুধু ট্রানজেকশন হিস্ট্রি গুলাকে ট্রানজেকশন গুলাকে জাস্ট সেভ করতে হবে, বাট এখানে ইউনিট অফ ওয়ার্ক এর ক্ষেত্রে কিছু কমপ্লেক্স থাকে, কারণ আমাকে রিলেটেড ডাটা নিয়ে সামারাইজ করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, প্লাস ওখান থেকে ডিসিশন মেক করতে হয়, যার জন্য এটা একটু কমপ্লেক্স টাইপের হয়ে থাকে। দেন আস্তে আস্তে যেটা সেটা হচ্ছে গিয়ে আমার এখানকার যেই রেকর্ড এক্সেস, প্রচুর কি কি রেকর্ড থাকে, কি ধরনের থাকে, এখানে ইউজার কারা হইতে পারে, যেহেতু এটা অনেকেই ট্র্যাক করতেছে সেজন্য ইউজার অনেক থাউজেন্ডস এর উপরে ইউজার থাকতে পারে, আর এটা যেহেতু শুধু ম্যানেজার লেভেল কাজ করে থাকে সেজন্য কিছু কিছু নাম্বার অফ ম্যানেজার, সেক্ষেত্রে 5 জন 6 জন হতে পারে, 100 ও হইতে পারে, ডিপেন্ডস। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য OLTP আর OLAP।